সকলকে শুভ মহাষ্টমী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হোজোবোরোলোর হুজুকে দুনিয়া। এটা আমার বিয়ের পরের প্রথম অষ্টমী। আই সুপার 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 এক্সাইটেড। আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি, নতুন সাজে সেজে নিয়েছি, শাখা পলা পরে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। সো চলো এখন আমরা প্রতিবারের মতো যাবো। আচ্ছা ঋত্বিক একটু দেখি, নিজেই দেখি, তো আমরা এখন যাচ্ছি রেনিদির বাড়ি। আমাদের জিওগ্রাফি টিচার বহুবার বলেছি, বহুবার দেখেছো, প্রত্যেকবার অষ্টমীতে ওখানেই যাই আমরা ফিক্সড। আপাতত ওখানে যাচ্ছি, তারপর যখন যেখানে যাবো সেখানে দেখা করে নেবো। চলো তোমরা তো আসছো, আসো আসো চলো। সো আমরা এসেছিলাম ঋত্বিকের পুরনো বাড়িতে, দিদান বম্মা বাপি ওদের সাথে দেখা করতে। ওরা সাজগোজ মানে ইয়ে করে ফেলেছিল বলে আর ওদের সাথে দেখানো হলো না ওদেরকে, কিন্তু যাই হোক আমরা খানিকক্ষণ বসলাম। খানিকক্ষণ মানে খুবই অল্প সময়, কারণ অনেক কিছু কাজ আছে, প্রচুর প্ল্যান আর সময় তো 24 ঘন্টা, কিছু করার নেই। কারণ ভোরবেলা ফিরছি, দেখছোই দিনটাই দেরিতে শুরু হচ্ছে, তাই সবটাই লেট হচ্ছে। সো চলো আপাতত রেনিদির বাড়ির প্ল্যানটা একটু পোস্টপন হয়েছে, কারণ বন্ধুরা ফোন করে বললো দিদির বাড়িতে 2 নাগাদ ঢুকবে। তো উই হ্যাভ গুড 15 মিনিটস, তাই জন্য আমরা আগে ভাবছি ইয়েতে যাবো, আমার বাড়ি যাবো, গিয়ে খাবো, লাঞ্চ করে তারপর বেরোবো। ঠিক আছে চলো। অষ্টমীর দুপুরে মটন বিরিয়ানি। গেলাম মায়েদের পুজোটা, এবারে ফার্স্ট টাইম আজকেই দেখালাম, অন্যবার আরও আগে দেখিয়ে দিই। সো যাই হোক সপ্রাণের পুজোটায় গেলাম একটু, তারপরে এখন ঢুকছি রেনিদির বাড়িতে। এখানে সব বন্ধুরা আছে, ওয়েট করছে। সো চলো যাই, হাফ অ্যান আওয়ারের জন্য সেই, বাট যাই। এই হচ্ছে রেনিদির বাড়ির পুজো। হ্যাঁ, রেনিদির বাড়িতে নিয়ম মাফিক সব বন্ধুদের আড্ডা, কারোর কারোর বিয়ে হয়ে গেছে, কেউ কেউ একা, কেউ কেউ দোকা, কারোর পরের বছর বিয়ে, সব কিছু নিয়ে একঝুরি গপ্প। আর তারপর দিদি আমাকে বলছিল আমাদের বালির ছবি নিয়ে, শোনো। বাজাও বাজাও, ভালো করে বাজাও দেখি। শুভ অষ্টমী বলে দাও ব্লগে, সবাই ভালো থাকবেন, তুমিও ভালো থাকবে। আমি ভিডিও করছি আমার সুন্দরী রমণীদের নিয়ে। হ্যাঁ, তো দিদি আমাদের ওটাই বলছিল, বালিতে কি আমরা ফটোগ্রাফার নিয়ে গেছিলাম নাকি, নয়তো এরকম কী করে ছবি ওঠে দুজন শুধু থাকায়। যাই হোক তারপরে সবার সাথে দেখলেই দেখা হলো, তোমাদেরও দেখালাম, এটা তৃণময় মৌলি আর বাকিরা ছিল রিমা শ্রেয়তী। অনেক আড্ডা মেরে আমরা যাই আমাদের নেক্সট প্ল্যানের উপর। সব কিছু ঘুরে এসে এখন আমার গাড়ি নিয়ে বেরোনোর জন্য রেডি। আর এসে গেছে এই যে সানি, খুব অন টাইম চলে এসছে বলে রেগে গেছে। আমরা 3:10 এসেছি, 3 বলে, তাই তো সানি? আর আমরা যাচ্ছি হচ্ছে বহুরূপি দেখতে। তো সবাই বলছে বহুরূপিটা ভালো হয়েছে, টেক্কার রিভিউ খুব একটা ভালো নয়। তো আমরা বহুরূপিরই টিকিট কেটেছিলাম, তো দেখা যাক কেমন লাগে আমাদের। চলো আমরা যাচ্ছি সিটি সেন্টার 2। এই যে এটা হচ্ছে আমার আমার আর আয়ুষ্মিতের অষ্টমী সাজ। আয়ুষ্মিতা আমার সাথে প্রথম অষ্টমী কাটাচ্ছে। চলে এসেছি আমরা CC2-তে, একজন খাচ্ছে কফি। কফিটা ভালো সানি? কি কি শুনেছিস? প্রথম বসলে তো ঋত্বিকের সাথে বিয়ের পর আমার ফার্স্ট অষ্টমী, কেমন কাটছে?
অভূতপূর্ব। এখন অবধি খুবই ভালো লাগছে, যেভাবে কাটাই সেভাবে, কিন্তু একটু নতুন সাজে আর কি। চলো আপাতত আমরা সিসি টুর ভেতরে ঢুকছি, 4:40 শো, এখন 4:30 বাজে, বহুরূপী ভালোই হবে মনে হচ্ছে, চলো দেখি। আর আর কি বলবো, সিনেমা দেখে তোমাদেরকে বলবো কেমন হয়েছে, চলো। কিন্তু বহুরূপী আমার কীর্তির কথা নয়। ওদেরটা খিল্লি মনে হলেও খুবই ভালো হয়েছে, না ওরটা খিল্লি মনে হয়নি, ওরটা খুবই ভালো বাদ দিলাম, সিনেমাটা জেনুইনলি ভীষণ ভালো। চলো এবার আমরা খেতে যাবো। আমরা আরেকটা নিয়েছিলাম চিকেন এক্সট্রা ভেগানজা। প্রেম যে কাঁঠালের আঠা, আমরা এখন উত্তরপাড়ায় জ্যামে আটকে গেছি বলাকার। তোমাদের অষ্টমীতে কোথায় ঘুরে এলে? অষ্টমীতে ছেলের শ্বশুর বাড়ি, আমার যোগা ক্লাব ঘুরে বাড়ি আসছি। তুমি কোথায় গেছো? খাবার নিয়ে, খাবার সংগ্রহে। চলো টাটা টাটা। ইয়েসো, যেমন দেখলে ঋত্বিকের মা বাবাও সমপ্রাণ হয়ে আমাদের বাড়িটারি ঘুরে চলে গেছে, তারপরে তাই আমরাও আবার সমপ্রাণ এলাম এখানে। সব সবসায় দেখা হলো, মা, তারপর এই দিদিটা, সোনামণি দিদি, যাই হোক সবাই চেনা পরিচিত, সবার সাথে আড্ডা হলো, ছবি তুললাম। আর এটা বেশ ভালো ইনভলভমেন্ট, মাদেরও খুব ভালো কাটে, ওই জন্য পুজোটা এখানেই কেটে যায়, কিন্তু ওরা খুব এনজয় করে। ওয়েল, সো আমরা ওই সিটি সেন্টার 2 থেকে ফিরলাম, ফিরে একটু জ্যাম কাটিয়ে জিটি রোডের, আর গাড়িতে কত খিল্লি করেছি তোমরা দেখেছো, করে আমরা ফিরলাম। প্রথমে গেলাম ওর বাড়ি, একটু ওর বাড়ি তলায় কিছু জিনিস নেওয়ার ছিল, কারণ আমরা আজকে রাতে থাকবো সানির বাড়িতে। আর দেখা হলো ঋত্বিকের মা বাবার সাথে, ওদের সাথেও দেখিয়ে দিয়েছি, তারপরে এসেছিলাম সমপ্রাণে। তোমরা দেখলে সেখানেও সব দেখতে পেয়েছো, তোমরা দেখতে পেয়েছো, ছবি টবি তুলে নিয়েছি, মজা করে নিয়েছি। এবার আমরা ফাইনালি যাবো আবার সানির বাড়িতে, ওখানেই আজকে রাতে থাকবো। আর তো কিছু নেই, আড্ডা মারা, গল্প করা, সারা রাত হোলির জাগা, ভালো থেকো, ভালো রেখো। টাটা।